মালিক অসন্তোষের জেরে উৎপাদন বন্ধ হয়ে গেল কাকিনাড়ার নফরচাঁদ জুট মিলে। জানা গিয়েছে, আজ শ্রমিক মালিক অসন্তোষের জেরে মিলের ভিতরেই চরম বিশৃঙ্খলা তৈরি করেন শ্রমিকেরা। পুজোর মুখে মিল বন্ধে কর্মহীন হয়ে পড়লেন স্থায়ী অস্থায়ী মিলে 3,000 শ্রমিক। অভিযোগ, শ্রমিকদের বিভিন্ন বিভাগে স্থানান্তরিত করা হচ্ছে, পুরনো বিভাগ থেকে নতুন বিভাগে গিয়ে তারা কাজ করতে পারছেন না। কর্তৃপক্ষকে জানাতে গেলে রেজাইন দিয়ে বাড়ি চলে যেতে বলছে। পাশাপাশি আগামী 2 অক্টোবর থেকে 17 অক্টোবর পর্যন্ত মিল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই দুটি ইস্যুর কারণে শনিবার বেলায় শ্রমিকেরা ক্ষোভে ফেটে পড়ে। বিক্ষোভকারী এক শ্রমিককে গালিগালাজ করার অভিযোগ উঠেছে সাহেবের বিরুদ্ধে। এরপর ক্ষুব্ধ শ্রমিকরা কাজ বন্ধ রেখে মিলের ভিতরে অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে ভাঙচুর চালান বলে অভিযোগ। উত্তেজনার খবর পেয়ে মিলে আসে ভাটপাড়া থানার পুলিশ। অপরাধ দমন করতে আজ থেকে বারাসাতে চালু হলো পিঙ্ক পুলিশ ফোর্স। মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা জুড়ে এর আগেও একাধিক পদক্ষেপ নিয়েছে বারাসাত জেলা পুলিশ। বারাসাত পুলিশ জেলার অন্তর্গত সমস্ত এলাকায় এফটিজেগের অপরাধ দমন এবং মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে আজ থেকে শুরু হলো পিঙ্ক পুলিশ ফোর্স। মহিলা পুলিশ কর্মীদের দ্বারা এই পিঙ্ক পুলিশ ফোর্স পরিচালনা করা হবে এমনটাই জানিয়েছেন বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার। আজ দুপুর 12:30 নাগাদ এই পিঙ্ক পুলিশ ফোর্সের শুভ উদ্বোধন করেন বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার। সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার SDPO, এছাড়াও উপস্থিত ছিলেন বারাসাত পুলিশ জেলার একাধিক পুলিশ আধিকারিক। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে সুপার স্পেশালিটি ব্লকের 5টি ঘরের দখল নিয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, আর সেখান থেকেই ট্রেড কালচারে ছড়ি ঘোরানো হতো বলে অভিযোগ। আর এই ঘটনার প্রতিবাদে এবার সরব হয়ে কাউন্সিলের অফিস ঘর সরিয়ে দেওয়ার দাবি তুলে ধরলেন চিকিৎসকেরা। পাশাপাশি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের দুর্নীতি নিয়ে সরব হন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শুক্রবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে গিয়ে রীতিমতো পোস্টার সাটিয়ে দিলেন বিধায়ক। তিনি বলেন, ইতিমধ্যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ট্রেড কালচার সহ দুর্নীতি CBI তদন্তের দাবিতে রাজ্যপালকে চিঠি দিয়েছেন সাংসদ রাজু বেস্ট। তিনি জানান, এই মেডিকেল কলেজ নিয়ে নানান দুর্নীতির অভিযোগ তার সামনে এসেছে। কেন্দ্রের যেসব ক্ষেত্রে অর্থ বরাদ্দ হয় সেই সমেত প্রকল্পের টাকা নয়ছয় করা হয়েছে, আর তা নিয়ে বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কলেজকে ঘর দেওয়া হয় এই নিয়েও ক্ষোভ উগড়ে দিয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ। ভবিষ্যতে CBI ও ED উত্তরবঙ্গের স্বাস্থ্য দুর্নীতি নিয়ে এসে তদন্ত করুক, সেই ব্যাপারে তিনি নিজেও রাজ্যপালকে ব্যক্তিগতভাবে চিঠি দেবেন বলে জানান। অন্যদিকে সিনিয়র ডাক্তারদের কথায় স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার তরফে দুটি ঘর বরাদ্দের কথা উল্লেখ করা হয়েছিল অতীতেও, যদিও বর্তমানে দেখা যাচ্ছে 2টি নয় 5টি ঘরের দখল রয়েছে মেডিকেল কাউন্সিলের। আর এই ঘটনায় আপত্তির সুর চড়িয়েছেন চিকিৎসকেরা। তারা চাইছেন দ্রুততার সঙ্গে যেন তা সরিয়ে দেওয়া হয়। এ নিয়ে এদিন অধ্যক্ষকে একটি চিঠিও দেওয়া হয়। অধ্যক্ষ জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। যাদবপুরের সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিভাগে উঠল নম্বর কারচুপির অভিযোগ। অভিযোগ তুললেন পড়ুয়াদের একাংশ। আর নম্বর কারচুপির অভিযোগে শুক্রবার ঘেরাও কর্মসূচি, এমনকি অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন বঞ্চিত পড়ুয়ারা। পড়ুয়াদের অভিযোগ, শিক্ষার্থীদের রাজনৈতিক রং দেখে দেওয়া হয় নম্বর। বাম মানসিকতা ছাত্রছাত্রীদের নম্বর কম দেওয়ার অভিযোগ পড়ুয়াদের। তারা তাদের নম্বর নিয়ে যথেষ্ট আশাবাদী, তাই তারা দাবি করেন ইন্টারনাল এক্সামিনার নয় এক্সটার্নাল এক্সামিনার দিয়ে খাতা আবারও রিভিউ করানো হোক। আন্দোলনকারীদের চাপে অবশেষে বিভাগীয় বোর্ড অব স্টাডিজ স্বীকার করে নেন যে নম্বর কারচুপি হয়েছে। বৈঠকের পর বিভাগীয় প্রধান তিনি জানান, পড়ুয়াদের দাবি মেনে এক্সটার্নাল এক্সামিনার রেখে আবারও করা হবে খাতা রিভিউ।